এই গাইজ হোয়াটসঅ্যাপ, আমি চলে এসেছি সকাল সবাইদা। আজকে সকাল সকাল আমার একটা জিনিস চলে এসছে, খুবই কাছের, মনের খুব কাছের, আমি খুব এক্সাইটেড সেটাকে আনবক্সিং করার জন্য। চার পাঁচ দিন ধরে খুব উৎসুক উৎসুক করছিলাম জিনিসটা অর্ডার দেওয়ার পর থেকে, তো ফাইনালি আজকে চলে এসছে আমার কাছে। তো সেই জিনিসটা কি সেটা আমরা ভিডিওতেই দেখাবো, এখন বলছি না জিনিসটা কি। তো দেখতেই পাচ্ছ তোমরা, পার্সেলটা আমার হাতে রয়েছে, এখন এটাকে আনবক্সিং করবো। এর মতো লেভেলটাকে দেয়নি, লেভেলটা বাইরেই রয়েছে, তো সিল প্যাক রয়েছে এখন আপাতত। তো এটাকে এখন আনবক্সিং করব আর দেখবো এটার মধ্যে কি আছে, ঠিক আছে? আর আমি তো খুব এক্সাইটেড, দেন তাহলে স্টার্ট করে যাক আনবক্সিং। চলো এখন আমরা এটাকে কাট করি, প্যাকেটটাকে কাট করলাম, প্যাকেটটাকে। বা প্যাকিংটা খুবই ভালোভাবে এসছে, যাতে যেটা ভেতরে রয়েছে সেটার জন্য কোনো রকমভাবে কিছু না হয়, পুরো ফোম টাইপের কভারেজ করে পুরো টেপ মারা রয়েছে, মানে পুরো ভালোভাবে সেফটি দেওয়া, দারুণভাবে প্যাকিং হয়েছে, পুরো টেপ মেরে পেঁচানো রয়েছে। যেটা এটাকে আমাকে কাটতেই হবে, কাটা ছাড়া উপায় নেই, কেটে ফেলা, আস্তে আস্তে কাটো যেন হাতে না লেগে। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এত মানে প্যাচি এটাকে প্যাকিং করেছে যে কাটা ছাড়া উপায় নেই। বাবলস প্যাকিং করে তার উপর থেকে আবার টেপ মেরে পুরো একদম এটাকে কভার করা হয়েছে, যেন এমন কভার করা হয়েছে যেন মানে জিনিসটাকে নষ্ট না হয়, জিনিসটাকে নষ্ট না হয়। আর খুবই 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 এর দারুণ জিনিস রয়েছে, বিশেষ করে সমস্ত ইউটিউবাররা যারা বাইক রাইডিং করে রোড ভিডিওস, রোড শো যারা করে তারা, তাদের এই সব জিনিসগুলো কাজে লাগে। তো এখন থেকে আমরা নিয়েছি, ফাইনালি খুবই ভালো লাগছে। তো এখন কমেন্ট বক্সে বলো কেমন লাগলো জিনিসটা। গোপ্রো, আমাদের গোপ্রো চলে এসছে, আর এটির মধ্যে আমরা দেখে নেবো যে প্যাকেটের ভেতরে কি কি থাকে। তো চলো আমাকে গাইস, তোমরা সবাই দেখতে পাচ্ছ আমাদের গোপ্রো চলে এসছে আমাদের সাথে। আরো একটা কভার আছে এক্সট্রা, এইগুলো সমস্ত রকমের জায়গাতে ইউজ করার মতন জিনিসগুলো এসছে। একটা ম্যানুয়াল বইও রয়েছে, সমস্ত ইনস্ট্রাকশনস রয়েছে, বিভিন্ন জায়গায় মোছার জন্য। বিভিন্ন জায়গায় হেলমেটে, গাড়িতে, হাতে, বিভিন্ন জায়গায় লাগিয়ে ক্যামেরাটাকে যাতে লাগানো যায়, তো সেই হিসাবে জিনিস এসছে। তো গাইস এখন জিনিসটাকে সেট করবে, তো এখন জিনিসটাকে আমরা সেট করব, সেটের ভিডিওটা একটু পরে করব, কিন্তু আপাতত এই কটা জিনিস এসছে, আমরা এখন এটাকে দেখব যে সমস্ত কিছু ঠিকঠাক আছে কি নেই। তো ইউজ করে দেখবো সমস্ত কিছু ঠিকঠাক আছে কি নেই, যদি ঠিকঠাক না আসে দেন আমরা এটাকে, ক্যামেরাটা ওইদিকে ঘুরে যাচ্ছে, এটাকে কাট করে ঠিক আছে। ফাইনালি আমরা দেখে নেবো এখানটাতে সব কিছু ঠিকঠাক আছে কি না, যদি ঠিকঠাক না থাকে তো এটাকে আবার আমরা রিটার্ন করবো, রিটার্ন করে নতুন আরেকখানা আনাবো। কারণ বুঝতে পারছো অনলাইন থেকে আনিয়েছি, আমি নিজেও এখনো দেখিনি এটা ক্ষেত্রে কি আছে না আছে, তো আশা করছি না ভালোই হবে। দামটাও খুব হাইও বলবো না আবার কমও বলবো না, মোটামুটি এই জিনিসটার উপর আমার কোনো সেরকম আগে নেবো বলে ভাবিনি। এখন যেটা নিয়েছি খালি 4,000 টাকার গ্রোপ্রো চলে এসছে আমার কাছে। যখন আমার চ্যানেলটা আরও আপডেট হবে, যখন সাবস্ক্রাইবার আরও বাড়বে, তখন হয়তো আরও দামিটা নেব। এখন আপাতত আমার বাজেট কম, আমি 4,000 টাকা এনেছি মোটামুটি শ্যুট করার মতন, এখন দেখে নেবো যে এটা দিয়ে কেমন শ্যুট হয়।